রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবথেকে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী শহরের নিকট প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। এদের মাঝে লক্ষণামূর্তি, ময়স্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশে গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নাম করা এইসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য রাজশাহী শিক্ষা নগরীর নামেও পরিচিত। রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ, মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। শহরটি নওহাটা এবং কাটাখালী এই দুটি স্যাটেলাইট টাউন বা উপশহর দ্বারা বিস্তৃত। রাজশাহী বাংলাদেশের শহরগুলির মধ্যে সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজের শহর। প্রাচীন ও মধ্যযুগ। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময় রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এ সূত্র ধরেই এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।